فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر পরবর্তী প্রশ্ন শেখ আব্দুল কাদের জিলানি কেন আবু হানিফাকে জাহান্নামী বলেছেন আর ঈমান কি বাড়ে কমে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি তিনি একজন বড় ধরনের আল্লাহর ওলি ছিলেন বলে এটা প্রসিদ্ধ হয়ে গেছে এবং আমরা মনে করি তিনি আল্লাহর ওলি ছিলেন নিঃসন্দেহে এই জন্য বললাম তার ব্যাপারে যুগ যুগ ধরে আমরা ভালো আলেমরা ভালো কথাই বলেছেন কিন্তু আমরা কারো ব্যাপারেই সার্টিফিকেট দেই না তিনি ভুলের উদ্দেশ্যে একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীরা ব্যতীত প্রত্যেকেরই কথা নেওয়া যাবে এবং ছাড়া যাবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে ইমাম ইবনে কাইয়িম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেন সব সময় আল ইমাম আল কুদওয়া আল আরিফ বিল্লাহ ইমাম অনুসরণযোগ্য ইমাম কুদওয়া ব্যক্তিত্ব যাকে অনুসরণ করা যায় এরকম তারপর তিনি আর বিল্লাহ আল্লাহ সম্পর্কে জানে এরকম তিনি তার সম্পর্কে সার্টিফিকেট করেছেন নিঃসন্দেহে তিনি ভালো মানুষ ছিলেন আমরা এটুকু বিশ্বাস করি আমাদের অন্তরের সায় দেয় এবারে তবে আমরা জান্নাতি বলার মতো ক্ষমতা তা কেউ যেন না বলি কারণ কোনো মানুষ জান্নাতি জাহান্নামী বলার জন্য সার্টিফিকেট লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই জন্য যারা আজ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মনস্তুষ্টির জন্য বসে আছেন তারা শিরিক করে যাচ্ছেন আল্লাহর মনস্তুষ্টি করুন আল্লাহ তাআলার সন্তুষ্টি বিধান করুন তা আল্লাহ তাআলা যেটা সন্তোষ পায় আল্লাহ যেটাতে সন্তুষ্ট হয় আল্লাহ তার সন্তুষ্টি যাতে হয় সেটা করুন কিন্তু নিজের পক্ষ থেকে মানে নিজে কাউকে ব্যক্তিকে ধরে নিয়ে তার সন্তুষ্টির জন্য চিন্তা করবেন না আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি ছিলেন আমরা মনে করি আপনিও আল্লাহর ওলি হন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আমল করে আল্লাহর হয়েছেন কা তিনি ওই ব্যক্তিকে ভালোবেসে না কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নয় যে আপনিও আমল করে দিনের উপরে আমল করে আল্লাহর ওলি হতে পারবেন এটা হলো মূল কথা তো তিনি অনেক কথাই বলেছেন তার গ্রন্থের মধ্যে আলগুনিয়া তুলে তো আলেবিল হাক এটা হচ্ছে তার গ্রন্থের মূল নাম সংক্ষেপে আলগুনিয়া বলা হয় বাংলাদেশে অনুবাদ হয়েছে গুনিয়াতুত তালেবিন নামে এই গ্রন্থটির ভাষণের অভাব নেই এক একজনের বাংলা ভাষায় দেখবেন যে নিচে নিজের কথাও জুড়ে দিয়েছে তার কথার ভিতরে বাংলা ভাষায় যে অনুবাদটা আছে দেখলাম সেখানে তিন নম্বর খণ্ড পুরোটাই গুনিয়াতুত তালেবিন নামে চালিয়ে দিয়েছে ওইটা হচ্ছে ওনার এক শব্দ ওখানে নাই ওইটা হচ্ছে ওনার কারামতি ওনার ওইটা নিয়ে আলোচনা এগুলি হচ্ছে গুনিয়ত তালেবিন অথচ উনি এটা লেখেন নাই উনি যেটা লিখেছেন আরবিতে সেটা আছে এবং সব জায়গাতে এটার মাকতুতও আছে মানে ম্যানুস্ক্রিপ্টও আছে এবং তিনি সেটা দেখে বোঝা যায় যে তিনি আকিদার ক্ষেত্রে একদম পিওর মানুষ ছিলেন আকিদার ক্ষেত্রে একদম পিওর মানুষ ছিলেন সোনার মানুষ ছিলেন আকিদার ক্ষেত্রে আল্লাহকে আরশের উপর উঠেছেন আল্লাহ আরশের উপর রয়েছেন এর ইনি বারবার তার কথায় সেখানে সাব্যস্ত করেছেন দলিল নিয়ে এসেছেন উলুউল্লাহ আলা খালকি কোরআন দিয়ে হাদিস দিয়ে তিনি বারবার দলিল নিয়ে আসছেন যে আল্লাহ তাআলা আরশের উপরে এটাকে তিনি বারবার সাব্যস্ত করেছেন তার আল গুনিয়া কিতাবে যেটা বর্তমান সময়ে সুফিরা তথাকথিত সুফিরা মনে করে আল্লাহ সব জায়গায় আল্লাহ কলমের ভিতরে এটা ইমাম আব্দুল কাদের জিলানী কখনো বলেননি এটা হচ্ছে পরবর্তীদের পদভ্রষ্টতা আপনারা আল গুনিয়া তো তালেবুল হক আরবিটা পড়বেন যারা জানেন আপনি নিজে এটা সত্যতা পাবেন আপনি যদি কোনো বলেন যে ওহাবিরা বদলাই ফেলছে তাহলে আপনি মনে স্ক্রিপ্ট দেখতে পারেন যেটা হাতের লেখা তার সেটাও আছে নেটে আপনি সেটা খুঁজলেও পাবেন সেটা পড়ে দেখেন কেউ কিছু বদলায় নেই আরবিটা ঠিকই আছে বিভিন্ন ভাষায় গিয়ে সেটাও পরিবর্তিত হয়ে যায় আপনি দেখবেন যে তারা আকিদাগত পরিশুদ্ধি একেবারে আমরা সার্টিফিকেট দিতে পারি যে আলহামদুলিল্লাহ তিনি সত্যিকার অর্থে একজন সহি আকিদার ধারক বাহক ছিলেন এবং তার অনুসারীরা এই জন্য প্রথম প্রথম সহি আকিদাতে ছিল পরবর্তীতে মানুষগুলো তাকেই এবাদত করা শুরু করে দিয়েছে এখন তো ইয়া আব্দুল কাদের লিল্লাহ ইয়া আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ আব্দুল কাদের আল্লাহর জন্য কিছু দেওয়া যায় মানুষ বলার অভাব নেই নাউজুবিল্লাহ আব্দুল কাদের কাছে চাচ্ছে আব্দুল কাদের গোলাম হচ্ছে কেউ কেউ নিজের নাম রাখছে গোলাম আব্দুল কাদের আব্দুল কাদের গোলাম আল্লাহর কালাম আল্লাহর আল্লাহ দাস হয় না সে আব্দুল কাদের দাস হয়েছে নাউজুবিল্লাহ এ হচ্ছে শিরকের নমুনা কিছু দেখেন আব্দুল কাদের জিলানি ছেলেকে মেয়ে মেয়েকে ছেলে বানাইতে পারে বিশ্বাস করে আব্দুল কাদের জিলানি কারো রু ফেরত দিতে পারে বিশ্বাস করে আব্দুল কাদের জিলানি তিনি তার মুরিদদেরকে জানাতে নিয়ে যাবেন বিশ্বাস করে এই জাতীয় বিশ্বাস যাদের আছে সবই তো কিন্তু কুফুরি আকিদায় শিরকি আকিদায় ভর্তি এই জন্য এগুলি থেকে দূরে থাকতে হবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি কখনো এই জাতীয় জিনিস প্রচার করেন নাই তার নামে একটা মিথ্যাচার কবিতা আছে মুরিদ ইলা তাহজান আমার মুরিদ তুমি পেরেশান হয়েও না আকাশের কত তারা তা আমি জানি মাটির ভিতরে কত বালুর কণা সেটা আমি জানি মাছ পানিতে কত মাছ তা আমি জানি এত বড় মিথ্যাচার তিনি করেন নাই
মিথ্যা কথা তিনি বলেন, এগুলি মুরিদরা বানাইতে অনেক বাড়াই বাড়াই ওনাকে এই কবিতা বানিয়ে নিয়েছে। এটা অবশ্যই তার কোনো এই কাসিদা গাউসিয়া নামে যেটা প্রচলিত আছে সম্পূর্ণরূপে ভ্রষ্টতা এবং পদভ্রষ্টতা মিথ্যাচারে ভরা, এই জন্য এই জাতীয় কবিতা তা তিনি বলেন নাই, এটি পরবর্তীতে তার নামে চালিয়ে দিয়েছে। এ থেকে আমাদের বুঝতে হবে যে অনেক সময় ভালো মানুষের জন্য পরবর্তীরা বিপদ হয়ে যায়, অনেক ভালো মানুষের জন্য মানুষ তাদের জন্য মিথ্যাচার বসে বসে বানায়, কারামত বানায় তাদের জন্য। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, আমরা তাকে ভালোই জানি, তিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাই জাহান্নামী বলেছেন কথা ঠিক নয়, এটা বলেন নাই। তিনি বলেছেন মুরজিয়াদের মধ্যে একটি গোষ্ঠী আছে, তারা অনুসরণ করে নোমান ইবনে সাহাবেত নামে এক ব্যক্তির। মুরজিয়াদের যে গোষ্ঠী অর্থাৎ তাদেরকে তিনি 73 ফেরকার মধ্যে তিনি অন্তর্ভুক্ত করেছেন মুরজিয়া, তাদের অনুসারীদের মধ্যে আবু হানিফা রহমতুল্লাহর নাম তিনি উল্লেখ করেছেন এই হিসাবে যে নোমান ইবনে সাহাবেত অনুসরণ করে। এই কথাটা তার গুনিয়ত তালেবিন গুনিয়া কিতাবের মধ্যে আছে, এটার আলেমরা বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন। আমরা শুধু এটাই বলবো তিনি ইজতিহাদ করে বলেছেন ঠিক বলেন নাই, এটাই বলবো আবু হানিফা রহমতুল্লাহ আলীর ব্যাপারে তার এই বক্তব্য ঠিক না। কারণ আবু হানিফা রহমতুল্লাহ আলী তিনি তথাকথিত মুরজিয়াদের অন্তর্ভুক্ত ছিলেন না যারা পদভ্রষ্ট, তার মধ্যে যে এরজা ছিল সেটা আলেমরা বলেছেন যে এটা এমন জিনিস এটা সেটা শুধুমাত্র বুঝার পার্থক্য। তিনি বলেছেন যে তিনিও বলেছেন যে আলেম আমল লাগবে, কিন্তু তিনি বলেছেন আমল হচ্ছে শর্ত, অন্যেরা আমলকে রোকন বলেছেন, যারা আহলে সুন্নাত জামাত মুহাদ্দিসিনরা আমলকে রোকন বলে আর তিনি শর্ত বলেছেন। রোকন এবং শর্তের প্যাসের মধ্যে আছে, কিন্তু তিনি কেউ আমল লাগবে না এটা বলেন, আবু হানিফা রহমতুল্লাহ কোনোদিন বলেন না যে আমল লাগবে না। তাহলে বোঝা গেল যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আবু হানিফা রহমতুল্লাহ আলাই সম্পর্কে যেটা বলেছেন সেটা তখনকার দিনে সিচুয়েশনের কারণে হয়েছিল। সিচুয়েশন কী জানেন, দুর্ভাগ্যবশত আবু হানিফা রহমতুল্লাহ অনুসারীদের মধ্যে বেশিরভাগই দেখা গেছে মুতাজিলা, হয় মুরজিয়া নয় মুতাজিলা নয় জাহমিয়া, এরকম অনুসারী তার কিছু যুগিয়ে ছিল, পরবর্তীরা তার অনুসারী হিসেবে সেজেছিল। আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে যখন আলেমরা বুঝতে পেরেছে যে ইয়াদের মুতাজিলাদের অনুসরণ করা যাবে না, মুজাহমিয়াদের অনুসরণ করা যাবে না, তখন কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ কিতাবের দিকে মানুষ নিজবুত করেছে, কোন কিতাবটি তার, তখন এই ফেকুল আকবর সহ ওসিয়া সহ এগুলো তারা দেখে বুঝছে যে না, যারা তাঁর দিকে সম্পর্কযুক্ত করে তার বেশিরভাগই হচ্ছে পদভ্রষ্ট। এদের কারণে পরবর্তীরা আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে খারাপ ধারণা নিয়ে অনেক কিছু লিখেছে, এটাই হচ্ছে কারণ। অনেক বইতে আপনি পাবেন আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে খারাপ কথা লিখেছে, আপনি যদি দেন আসুন্না ইমাম আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল উনি কিন্তু বিভিন্ন রকম কথা লিখেছেন, এমনকি আপনি যদি দেখেন দেখবেন ইমাম তারিখুল বাগদাদের লেখক যাকে বলা হয় খতিবুল বাগদাদি, তিনিও আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে অনেক কিছু লিখেছেন, এমনকি ইমাম ইবনে আবি শাইবা তিনিও আবু হানিফার বিরুদ্ধে লিখেছেন, রহমাউল্লাহর বিরুদ্ধে লিখেছেন। এগুলির কারণ হচ্ছে মানুষ সাধারণত যাচাই করে তার ছাত্রদের দিয়ে, তাকে যদি না পায় তার ছাত্ররা কীরকম দেখে, ছাত্ররা এরকম, তখন তিনি মনে করেন ছাত্ররা বোধ ওস্তাদ থেকে এরকমই শিখছে। তো এর বেশিরভাগ দেখা গেছে ইবনে আবি দুয়াদ হতে শুরু করে যারা মুতাজিলি ছিল বেশিরভাগই আবু হানিফা রহমতুল্লাহর মাজহাবের দিকে নিজেদেরকে সম্পৃক্ত করত, যারা জাহামি ছিল আল্লাহকে সব জায়গায় মনে করতো, আল্লাহ সিফাত অস্বীকার করতো, বেশিরভাগ আবু হানিফা রহমতুল্লাহর মাজহাবের দিকে নিজেদের সম্পৃক্ত করত। এই জন্য যেহেতু ছাত্রের দোষটা বেশি ছিল এই জন্য অনেক সময় মনে করা হচ্ছে যে ওস্তাদ কাছ থেকে বোধহয় তারা শিখেছে, এই জন্য এরা এই আবু হানিফা রহমতুল্লাহর দিকে এগুলি নেজবত মনে করে আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করেছেন। মূলত আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাদের এই সমস্ত জিনিস থেকে সম্পূর্ণরূপে মুক্ত, তিনি কখনো এই জাতীয় আকিদা এই রাফিজ ইয়াদের আকিদা মুতাজিলাদের আকিদা বা জাহমিয়াদের আকিদা বা মুরজিয়াদের তথাকথিত আকিদা তিনি পোষণ করতেন না, তিনি আহলে সুন্নাহ জামাতের ইমাম ছিলেন। ইমাম আবু দাউদ বলছেন রাহিমাল্লাহ আবু হানিফা কানা ইমাম, আবু হানিফার উপর আল্লাহ রহমত তিনি ইমাম ছিলেন। আবু দাউদ যেখানে বলেছে সেখানে আলহামদুলিল্লাহ একজন ইমাম বড় ইমামের একজন আমাদের সার্টিফিকেট পেলাম যে তিনি ইমাম, এবং তার সম্পর্কে ইমাম সাইদ ইয়াহিয়া ইবনে সাইদ আল কাত্তান বলেছেন যে আমরা মিথ্যা বলবো না, আবু হানিফার অনেক কথাই আমরা গ্রহণ করি, এবং ইয়াহিয়া ইবনে মাঈন সহ অনেকেই তার সম্পর্কে ভালো মন্তব্য করেছেন। আমরা বলছি না তার হাদিসি দৃষ্টিকোণ থেকে বলছি না এখানে বা আকিদা দৃষ্টিকোণ থেকে বলছি না, কিন্তু আমরা এটাই বলবো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তখনকার সময় প্রভাকাণ্ডা দিয়ে হতো, কারণ যে কোনো জায়গাতে ছাত্রদের দৌরাত্ব থাকে অনেক সময়, যেহেতু হানাফিদের দৌরাত্ব বেশি ছিল তখন সে সময়ে বেশিরভাগই ছিল আকিদা বিভ্রান্ত, মুতাজিলা আকিদা ছিল কেউ, জাহামি আকিদা ছিল কেউ, এই জাতীয় মর্জি আকিদা ছিল কেউ, তো সেই জন্য তিনি বলেছেন যে একজন নাম নোমার বিন সাহাবের নাম বলা হয় তার অনুসারীরা মুরজিয়া, এটা তিনি বলেছেন এবং তাদেরকে 72 ফেরকার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এটা তখনকার প্রভাকাণ্ডার কারণেই তিনি করেছেন, মূলত তিনি যদি তার সঠিক আকিদার বইগুলি দেখতেন অর্থাৎ যেগুলো সম্পর্কে পরবর্তীতে আমরা আবু হানিফা রহমতুল্লাহ অনুসারীরা জেনেছে, আমরা জেনেছি যে যেমন তার ফেকুল আকবর সহ গ্রন্থগুলো, তাহলে আমরা বুঝতাম যে এগুলো
আবু হানিফা রহমতুল্লাহ কখনো মুরজিয়াও ছিলেন না, মুতাজিলাও ছিলেন না, তিনি জাহামিও ছিলেন না, বা তাকে তার সম্বন্ধে সমস্ত নেজবত করা সবগুলি বেশিরভাগই শুদ্ধ না, বরং তিনি একজন ইমাম ছিলেন, ইমাম মিন আইমাতুল মুসলিমিন, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যেটা বলেছেন সেটা ছিল একটা প্রপাগান্ডার অংশ হিসেবে। অনেক সময় দূর দূরান্ত থাকার কারণে, দূর দূরান্ত না হোক দেরিতে হওয়ার কারণে, কারণ আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং ইমাম আব্দুল কাদের জিলানীর মধ্যে 400 বছরের পার্থক্য, প্রায় 400। তো এত বছরের পার্থক্যের কারণে তার সঠিক তথ্যটি তখনকার সময়ে যারা অন্যায় করতো তাদের দ্বারাই দিকে নেজবত হইত। আজও দেখেন একটি সহজ কথা, মুসলিমদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মুসলিমদের বিরুদ্ধে আজ সারা দুনিয়ার মানুষ মুসলিমদের খারাপ দৃষ্টি দেখে, তাদের বিরুদ্ধে যে প্রপাগান্ডা চলছে, মুসলিমরা কি আসলে এরকম ছিল, এরকম নাকি? আমাদের কর্মকাণ্ড এখন যদি কেউ আমাদের অবস্থা দেখে ইসলাম বিচার করে তোলে তো ইসলামকে তারা নম্বরে দিবে না, আমাদের অবস্থা খারাপ দেখি, কিন্তু ইসলাম তো এরকম না। তো আমরা এটাই বলবো, ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি একজন ইমাম ছিলেন, আবু হানিফা রহমতুল্লাহ তিনিও একজন ইমাম ছিলেন। তো তিনি যতটুকু তিনি শুনেছেন তখনকার সময়, বা তার অনুসারীদের অবস্থা দেখেছেন, তারা যতটুকু কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গেছে এটা দেখে, তখন তিনি হয়তো এই কথাটি বলেছেন, কিন্তু এটা আসলে সঠিক কথা নয়। তিনি কখনো এভাবে কোনো ইমামদেরকে এভাবে তিনি জাহান্নামি তো বলেনি নেই, তিনি কখনো মানে এই যে ফেরকার অন্তর্ভুক্ত করা ঠিক হবে না, কোনো মাজহাবের কারণে ফেরকার অন্তর্ভুক্ত করা ঠিক হবে না, এটা আমাদের মনে রাখতে হবে। যেমন হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এগুলি হচ্ছে নেস বা এগুলি হচ্ছে তাদের ফেকার একটি দৃষ্টিকোণ, ফেকার মানহাজ, ফেকার মানহাজের কারণে সেগুলির কারণে আপনি তাদের কাউকে জাহান্নামী জান্নাতি বা তাদেরকে কারণে পদভ্রষ্ট কোনটাই বলতে পারেন না, কারণ এটা তো ফেকার মাসালা, ইজতিহাদের জায়গা, সেখানে অবারিত উন্মুক্ত ইজতিহাদ করতেই পারে একজন মানুষ, এবার ইজতিহাদ করার জায়গা ছেড়ে দেওয়া হয়েছে, ইজতিহাদের কারণে সওয়াবের ব্যবস্থা করা হয়েছে, এর অর্থ হচ্ছে এখানে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে ওই জায়গায় আকিদাতে তাদের মধ্যে বিভ্রান্তি ছিল কিনা। আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং অন্যান্য ইমামদের আকিদা একই ছিল। দু একটি মাসালা যেটা আপনি বলছেন, ইমান বাড়ে কি কমে, এই মাসালাতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে মত কথাটা নিয়েছেন, এটা একটা আসলে তার প্রথম জীবনে এলমুল কালামের চর্চা থাকার কারণে তিনি এমন একটা কথা বলেছেন যেটা বোঝার ক্ষেত্রে অনেকের মত পার্থক্য হয়েছে। তিনি যে জিনিসটা বোঝাতে চেয়েছেন যে ইমান বাড়ে না কারণ বেহাইসিল মুমান বিহি, অর্থাৎ যেগুলোর উপর, যদিও এটা ঠিক নয় কিন্তু তারপরে আমরা বলবো যে এইটার অর্থ একটা বিশুদ্ধ অর্থ করা যায়, সেটা যে যে জিনিস আল্লাহ তার রসুল থেকে আসছে ইমানের রোকন হিসেবে, এটা আর বাড়বে না, ইমামের রোকন 6টিই থাকবে, সেটা বলা উদ্দেশ্য। এখানে ইমাম রোকন বানিয়ে আরেকটা জিনিস কেউ যেন কারো আনুগত্য করার ইমান রোকন বানিয়ে না ফেলে। দেখা যায় বর্তমানে কারো একরাম করাকে ইমান রোকন বানিয়ে দিচ্ছে, কেউ কেউ আমির আনুগত্য করাকে ইমান রোকন বানিয়ে দিচ্ছে, কেউ কেউ জেহাদকে ইমান রোকন বানিয়ে দিচ্ছে, মানে ইমান রোকন যেন বাড়িয়ে না দেয়, এটা ছিল তার উদ্দেশ্য। যেন তিনি বলতেন যে ইমান বাড়ে না কমে না সেভাবে বলতেন, এটা এই এতদূর যাওয়ার আমাদের দরকার ছিল না, কোরআন এবং সুন্নাহ সরাসরি বলছে ইমান বাড়ে কমে, এটা বলার দরকার আমাদের। তো ওখানে যিনি তিনি বলেছেন সেটা ছিল একটা বিশেষ, হয়তো কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে সেটা বলেছেন, সেটাকে তারা আম কায়দা বানিয়ে ফেলেছে, এটা ঠিক নয়। বরং আমরা দেখেছি ইমাম ইবনে আবিল ইজ আল হানাফি রহমাহুল্লাহ তিনি তার শরহ আকীদাত তাওহীদের মধ্যে নিয়ে এসেছেন যে একবার তার ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কাছে একজন ইমাম আমাস সুলাইমান মেহরান এসে তখন যখন জানালেন যে আল্লাহর কোরআন এটা বলে, রাসূল এটা বলে, আপনি কেন ইমান বাড়ে না কমে না বলেন, তখন তিনি কোনো জবাব দেন নাই, তিনি চুপ ছিলেন। তো তার সাথীরা বললেন যে আপনি জবাব দিচ্ছেন না কেন, বলে কেন জবাব দিবে, সে তো কোরআন হাদিস দিয়ে কথা বলছে, আমি জবাব দিব কি জন্য, অর্থাৎ জবাব দেন নাই, এটা প্রমাণ করে যে জবাব দেন নাই প্রমাণ করে যে তিনি এটা জানতেন যে ইমান বাড়ে না, ইমান বাড়ে কম এটা তিনি জানতেন, তিনি কোনো বিশেষ সিচুয়েশনের কারণে সেটা বলেছেন যেটা হয়তো অন্যদের কাছে হয়তো স্পষ্ট ছিল না। কেউ কেউ বলেছেন তিনি ইমান বাড়ে না কমে না হিসেবে বলেছেন, তার কাছে ইমান ছিল বাসিত, অন্যদের কাছে মোরাক্কাব। এই বাসিত আর মোরাক্কাবে জিনিসটা বুঝাতে গেলে আপনাদের সারাদিন লেগে যাবে। বাসিত হচ্ছে এমন একটা জিনিস যেটা এমন জিনিস যেটা কোনটার সাথে কোনো কিছু যুক্ত হয় না। আসলে কি পৃথিবীতে এমন কোনো জিনিস আছে যার সাথে কোনো যুক্ত হয় না? এটা হচ্ছে ধরে নেওয়া জিনিস, এটা হচ্ছে কালাম শাস্ত্রবিদের ধরে নেওয়া জিনিস। পৃথিবীতে কোথাও কিছু নেই, এমন কিছু জিনিস নেই যেটা সাথে কোনো কিছু যুক্ত হয় না, যেই কোনো জিনিসের গুণ নাই এটা অস্তিত্বই নেই, গুণ নাই এমন জিনিস আপনি নাম খুঁজে পাবেন না, যে কোনো নামশীল জিনিসটা কোনো না কোনো গুণ আছে। তো বাসির জিনিস আসলে বলতে কিছু নেই। তো এই জিনিসটা এলমুল কালামের চর্চার কারণে তাদের মধ্যে ঢুকেছিল, যে তারা মনে করতেন ইমান একটা বাসির মোরাক্কাব নয়। আর অন্যরা বলতো মোরাক্কাব অর্থ মোরাক্কাব মিন কি, তিনটে জিনিস দিয়ে জড়িত, একটা হচ্ছে ইমান 70টি, ইমানের 70টির উপরে শাখা আছে, ধরো শাখা থাকলে অবশ্যই সেটা মোরাক্কাব। আর ইমানের তিনটি মৌলিক অংশ আছে, একটা হচ্ছে অন্তর দিয়ে স্বীকৃতি দেওয়া, মুখে অন্তরে স্বীকার করা, মুখে স্বীকার করা এবং কর্মকাণ্ডে স্বীকৃতি প্রদান করা, এই তিনটি অংশ তাহলে মোরাক্কাবই হলো। এই যেহেতু বাসিত তো কোরআন হাদিসে কোথাও আসে নাই, তাহলে এই একটি কালাম শাস্ত্রীয় একটি শব্দকে নিয়ে যত মতভেদ তৈরি হয়েছে, এই শব্দটা বাদ দিলে হইতো,
কোরআন সুন্নাহ আসে না, এটা নেয়ার কারণে যে ক্ষতি হয়েছে আমাদের, যেটা হচ্ছে উম্মতে মুসলিমের এক বিরাট অংশ এখন কোরআন এবং সুন্নাহ বিরুদ্ধে কথা বলতেছে, ঈমান বাড়ে না কমে না। আল্লাহ বলছে লিয়াজদাদাল্লাযিনা আমানু ঈমানা, যারা ঈমান আনে তাদের ঈমান আল্লাহ বাড়িয়ে দিবেন। তো অন্য আয়াতে আল্লাহ তাআলা এইভাবে জিয়াদুল ঈমানের ব্যাপারে বহু আয়াত এসেছে কোরআনে কারিমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন বারবার, সাহাবায়ে কেরাম বলছেন তাআলাউ নাজদাদ ঈমানানা, দা আসো আমরা ঈমান বাড়িয়ে নেই। এবার সাহাবায়ে কেরাম বলেছেন যেটা আয়াতে আসছিল ইয়াজিদুল্লাহুল্লাযিনা হতাদা হুদান, হ্যাঁ ওইটা যে আয়াত, তো অর্থাৎ যারা ঈমান আনে তাদেরকে আল্লাহ হেদায়েত বাড়িয়ে দিবেন, এরা হচ্ছে ঈমান বাড়িয়ে বেড়ে যায়। কেউ বলতে পারে না আবুবকর ঈমান আর তার ঈমান একরকম, নাউজুবিল্লাহ। বরং আবুবকর রাদিয়াল্লাহু আনহু ঈমান সারা দুনিয়ার মানুষের ঈমানের মত ঈমানের এক পাল্লা দিলে তারটাই ভারী বেশি হবে। তাহলে বোঝা গেল ঈমান অবশ্যই বাড়ে কমে, এটা কোনো সন্দেহ নেই। আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেটা বলেছেন এটা কোনো, যদি তিনি সরাসরি বিরোধিতা করেন তো ভুল বলেইছেন নিঃসন্দেহে, কারণ কোনো আজ বিরোধিতা করা জায়েজ নেই। আর কোনো বিশেষ কারণে বলে থাকলে সে কারণটা আমাদেরকে স্পষ্ট নয়। তো যতটুকু আমরা জেনেছি তিনি এই মতের উপর শেষ পর্যন্ত ছিলেন না, যে আমাদের উচিত নয় সেই মতের উপর টিকে থেকে বলা, সেই অবস্থান করে থাকা বলা এবং বলা যে ঈমান বাড়ায় না কমে না, এটা বলা জায়েজ না। কারণ কোরআন হাদিসের সরাসরি বিরোধী, কোরআন হাদিসের সরাসরি বিরোধী কোনো কথা আমরা যেন না বলি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।